ফিরিঙতির পড়া খান দপ্তা। এটি অবোধ শিশুয়ে গাঁৱৰ এটা পথত খোজ দিয়াক লৈ দুই ফৈদৰ ভয়ঙ্কর সংঘাত। সংঘাতত শিশু মহিলা সহ আহত কমেও 15 জন লোক। করিমগঞ্জের কালীগঞ্জের উত্তর বালেশ্বর গাঁৱত সংঘটিত হল এই ঘটনা। অভিযোগ অনুসরি বিবদমান এটি পথত এটি শিশুয়ে খোজ কাঢ়িবলৈ যাওঁতেই বাধা আরোপ করেছিল আন্তপক্ষই। তারপরাই আরম্ভ হল কাজিয়া। প্রথমে তর্কযুদ্ধ, তারপর দা লাঠি সহ চোকা অস্ত্রে আক্রমণ। দুয়োপক্ষের আক্রমণ প্রত্যাক্রমণত আহত হল বহুকেইজন লোক। ঘটনা সন্দর্ভত কালীগঞ্জ আরক্ষী খবর দিয়াত আরক্ষী আহি নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। পড়ার পরে অগ্রিয় মনে খান দিয়ে আসিল দিব করছে, তখন বাড়িতে কি মানে এই বাড়ির পরিবার হইল কি 26টা, হ্যাঁ সব দিন মজুর মানুষ, 12 দিন তারা দৌড়াই আছে কিটা হয়েছে। এটা পক্ষের অভিযোগ গাঁওখনের এটা পথক লৈ 1.5 বছর ধরে আদালতত এটা গোচর চলি আছে। পুরনি কাজিয়ার সূত্র ধরিয়েই অভিযুক্তই পরিকল্পিতভাবে তেওঁলোকক আক্রমণ করে। আর ও 12 আইতে সময় এরা আসলা প্লেন করিয়া লাঠি ডেকার এসে লইয়া, আর ও এরা 12 আইতে এরা গেছেন গিয়ে গিয়াও এরারে মানে সেয়াত বাড়ি এইছে মানে মানে নানান মানে ভাবে আঘাত করছে। ইফালে আন্তপক্ষের অভিযোগ মতে স্কুললৈ যোৱাৰ পথত এটি শিশুক অভিযুক্তই প্রথমে মারপিট করার পিছত হঠাতে তেওঁলোকৰ ওপৰত অস্ত্র শস্ত্র লৈ জপিয়াই পড়ে আন্তপক্ষ। আমিদ, সিয়াব, নিজাম, তাজু, ময়ূর, রিয়াজ, বুরান, জামাল, ও তারা আমার বাবার ঠানি শুনে শুরু করেছেন গিয়া নিয়ে আমার বাবার তারা মাঠে দায়িত্ব মাসে মাথায় বেরিয়ে মাসে ঠান্ডা। এই দুইটা পক্ষই পৃথকে পৃথকে আরক্ষী থানাত রুজু করেছে গোচর। ইফালে ঘটনা কেন্দ্র করে গাঁওখনত এতিয়া অব্যাহত উত্তেজনা। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ফিরিঙতির পড়া খান দপ্তা। এটি অবোধ শিশুয়ে গাঁৱৰ এটা পথত খোজ দিয়াক লৈ দুই ফৈদৰ ভয়ঙ্কর সংঘাত। সংঘাতত শিশু মহিলা সহ আহত কমেও 15 জন লোক। করিমগঞ্জের কালীগঞ্জের উত্তর বালেশ্বর গাঁৱত সংঘটিত হল এই ঘটনা। অভিযোগ অনুসরি বিবদমান এটি পথত এটি শিশুয়ে খোজ কাঢ়িবলৈ যাওঁতেই বাধা আরোপ করেছিল আন্তপক্ষই। তারপরাই আরম্ভ হল কাজিয়া। প্রথমে তর্কযুদ্ধ, তারপর দা লাঠি সহ চোকা অস্ত্রে আক্রমণ। দুয়োপক্ষের আক্রমণ প্রত্যাক্রমণত আহত হল বহুকেইজন লোক। ঘটনা সন্দর্ভত কালীগঞ্জ আরক্ষী খবর দিয়াত আরক্ষী আহি নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। পড়ার পরে অগ্রিয় মনে করে খান দিয়ে আসিল দিব করছে, তখন বাড়িতে কি মানে এই বাড়ির পরিবার হইল কি 26টা, হ্যাঁ সব দিন মজুর মানুষ, 12 দিন তারা দৌড়াই আছে কিটা হয়েছে। এটা পক্ষের অভিযোগ গাঁওখনের এটা পথক লৈ 1.5 বছর ধরে আদালতত এটা গোচর চলি আছে। পুরনি কাজিয়ার সূত্র ধরিয়েই অভিযুক্তই পরিকল্পিতভাবে তেওঁলোকক আক্রমণ করে। আর ও 12 আইতে সময় এরা আসলা প্লেন করিয়া লাঠি ডেকার এসে লইয়া, আর ও এরা 12 আইতে এরা গেছেন গিয়ে গিয়াও এরারে মানে সেয়াত বাড়ি এইছে মানে মানে নানান মানে ভাবে আঘাত করছে। ইফালে আন্তপক্ষের অভিযোগ মতে স্কুললৈ যোৱাৰ পথত এটি শিশুক অভিযুক্তই প্রথমে মারপিট করার পিছত হঠাতে তেওঁলোকৰ ওপৰত অস্ত্র শস্ত্র লৈ জপিয়াই পড়ে আন্তপক্ষ। আমিদ, সিয়াব, নিজাম, তাজু, ময়ূর, রিয়াজ, বুরান, জামাল, ও তারা আমার বাবার ঠানিয়ে শুনে শুরু করেছেন গিয়া নিয়ে আমার বাবার তারা মাঠে দায়িত্ব মাসে মাথায় বেরিয়ে মাসে ঠান্ডা। এই দুইটা পক্ষই পৃথকে পৃথকে আরক্ষী থানাত রুজু করেছে গোচর। ইফালে ঘটনা কেন্দ্র করে গাঁওখনত এতিয়া অব্যাহত উত্তেজনা। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।